আমার রাজ্যখনক নিশ্চিতভাবে চিন্তিত করে তুলিছে। শেখ হাসিনা সরকার অহার আগতে উত্তর পূর্বর আটাইকটা উগ্রপন্থী সংগঠনের সেফ হেভেন বা এক নিরাপদ শিবির বাংলাদেশের ভূখণ্ডত আছিল আর উগ্রপন্থী সমস্যা এক ভাবিব নোৱাৰা অবস্থাত অবতীর্ণ হয়েছিল। বাংলাদেশত যোৱা 10-15 বছৰৰ এটা যি সরকারি ব্যবস্থা চলিছিল তার ফলত উত্তর পূব সুরক্ষিত হয়ে আছে, কিন্তু আজি বাংলাদেশৰ অস্থিরতায় আমাক চিন্তিত করে তুলিছে। মই ভাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কুশল নেতৃত্বত ভারতে বাংলাদেশৰ নবনির্মিত সরকারৰ লগত কথা বতৰা পাতি উত্তর পূর্বর উগ্রবাদী সকলে কোনো কারণতে যাতে বাংলাদেশত নতুনক আকৌ শিবির পাতিব নোৱাৰে তাৰ বাবে প্রচেষ্টা চলাব। বাংলাদেশত ইস্কন মন্দির, দুর্গা মন্দির, হিন্দু লোকসকলের উপর অত্যাচারের বাতরি আমি সোশ্যাল মিডিয়াত দেখা পাইছো, কিমান সচা কিমান মিছা তাক কোৱাটো আমাৰ বাবে উচিত নহয়। কারণ এই ক্ষেত্রত যিটো ৰাজহুৱা ষ্টেটমেণ্ট বা অফিচিয়েল ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰৰ বৈদেশিক পৰিক্ৰমা বিভাগে দিব, বাংলাদেশ মে যো ভি ঘটনা হো ৰহা হে, হুৱা হে নহি হুৱা হে, উনকা আধিকাৰিক ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰ হি দে সকতা হে। কিন্তু মই এটাই অনুভৱ কৰিছো যে এই ধৰণৰ যদি অসহিষ্ণু সঁচাকৈয়ে যদি ব্যক্তি আমাৰ অসমৰ ভূমিটো আছে 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পরিণত হব তেতিয়া আমি কি ধরনের পরিবেশের লগত মোকাবিলা করিম এই চিন্তায় মুখ যথেষ্ট আমনি করে আছে। আমার রাজ্যখনক নিশ্চিতভাবে চিন্তিত করে তুলিছে। শেখ হাসিনা সরকার অহার আগতে উত্তর পূর্বর আটাইকটা উগ্রপন্থী সংগঠনের সেফ হেভেন বা এক নিরাপদ শিবির বাংলাদেশের ভূখণ্ডত আছিল আর উগ্রপন্থী সমস্যা এক ভাবিব নোৱাৰা অবস্থাত অবতীর্ণ হয়েছিল। বাংলাদেশত যোৱা 10-15 বছৰৰ এটা যি সরকারি ব্যবস্থা চলিছিল তার ফলত উত্তর পূব সুরক্ষিত হয়ে আছে, কিন্তু আজি বাংলাদেশৰ অস্থিরতায় আমাক চিন্তিত করে তুলিছে। মই ভাবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ার কুশল নেতৃত্বত ভারতে বাংলাদেশৰ নবনির্মিত সরকারের লগত কথা বতরা পাতি উত্তর পূর্বর উগ্রবাদী সকলে কোনো কারণতে যাতে বাংলাদেশত নতুনক আকৌ শিবির পাতিব নোৱাৰে তাৰ বাবে প্রচেষ্টা চলাব। বাংলাদেশত ইস্কন মন্দির, দুর্গা মন্দির, হিন্দু লোকসকলের উপর অত্যাচারের বাতরি আমি সোশ্যাল মিডিয়াত দেখা পাইছো, কিমান সচা কিমান মিছা তাক কোৱাটো আমাৰ বাবে উচিত নহয়। কারণ এই ক্ষেত্রত যিটো ৰাজহুৱা ষ্টেটমেণ্ট বা অফিচিয়েল ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰৰ বৈদেশিক পৰিক্ৰমা বিভাগে দিব, বাংলাদেশ মে যো ভি ঘটনা হো ৰহা হে, হুৱা হে নহি হুৱা হে, উনকা আধিকাৰিক ষ্টেটমেণ্ট ভাৰত চৰকাৰ হি দে সকতা হে। কিন্তু মই এটাই অনুভৱ কৰিছো যে এই ধৰণৰ যদি অসহিষ্ণু সঁচাকৈয়ে যদি ব্যক্তি আমাৰ অসমৰ ভূমিটো আছে 2041-45 যেতিয়া অসমত হিন্দু সমাজ সংখ্যালঘুত পৰিণত হ'ব তেতিয়া আমি কি ধৰণে পৰিবেশৰ লগত মোকাবিলা কৰিম এই চিন্তাই মুখ যথেষ্ট আমনি কৰি আছে।